পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। শৈশব থেকেই স্বপ্ন ছিল আয়ুর্বেদকে দেব এক নতুন মোড়, আগামীর হাত ধরে। সেই লক্ষ্যেই এগিয়ে চলা এক আলোকিত পথের সন্ধানে পথ জুড়ে ছিল সবুজের বিস্তার, আগামীর আধুনিকতা ও শাশ্বত ঐতিহ্য এক বর্ণালী ক্যানভাসে মিলে মিশে এক হয়ে যায়। সুকৃতির আলো আর স্বীকৃতির দীপ্তিতে বর্ণময় চারিপাশ, আয়ুর্বেদকে জনমানসে দৃঢ় ও সার্থক করার এক আপোষহীন লক্ষ্যে অবিরল পথ চলা। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। আপনাদের সকলকে স্বাগত জানাই ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদে। নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা আর আমি আবার চলে এসেছি ডক্টর সেনের সাথে। ডক্টর সেন, ওয়েলকাম। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। ডক্টর সেন, আপনাকে আমাদের মধ্যে পেলেই আমাদের কোথাও একটা খুব শান্তি হয়, নিশ্চিন্ত মনে হয় যে এই যে আমাদের এত রোজকার সমস্যা আছে বিউটি নিয়ে, সেইগুলোর কোথাও না কোথাও একটা সলিউশন তো আমরা পাবই। আজকে যেটা আমার মাথায় খুব ঘুরছে সেটা হলো এজিং। এজিং তো এমন একটা প্রসেস ডক্টর সেন যেটা কেউ আটকাতে পারে না, আর সবার হয়, কেউ বলতে পারবে না যে এই প্রবলেমটা আমার নেই, তাই না? একটা ছোট বাচ্চাও যেরকম এজ করে, একটা বয়স্ক মানুষও এজ করে, ঠিক তেমনভাবে ইয়াং ছেলেমেয়েরাও এজ করে। কিন্তু এই যে এজিং প্রসেসটা, এইটাকে তো আমরা আটকাতেও পারি না। 21st century সায়েন্স আমাদের অনেক কিছু দিয়েছে প্রিয়াঙ্কা, কিন্তু আমাদের জীবন থেকে অনেক কিছু আবার কেড়েও নিয়েছে। আগেকার দিনের মানুষ, বিশেষ করে আমরা আমাদের উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত এসবে দেখি, তারা কত বেশি বয়স অবধি নিজেদের ধরে রাখতে পারতেন। এক একজন এভারগ্রিন পার্সোনালিটি ছিলেন, তাই না? আমরা ছোটোবেলা তো দেখতাম প্রচুর মানুষ ছিলেন যারা শতায়ু হতেন, কিন্তু এখন যেন লাইফ স্প্যানটা খুব কমে যাচ্ছে। এখনকার দিনে দেখা যায় যে একটি ছেলে বা একটি মেয়ে, আগেকার দিনে যেমন 14-15-16 বছর বয়সে সে বড় হতো, দেখা যাচ্ছে তার শরীরে হরমোনাল চেঞ্জগুলো অনেক আর্লি চলে আসছে। ওদিকে দেখা যাচ্ছে যে এমন বেশ কিছু অসুখ বিসুখ যেগুলো কিন্তু সময়ের আগে শরীরে চলে আসছে, যেগুলো আসার কথা না। যে থাইরয়েড প্রায় প্রত্যেকটি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কমন, পলিসিস্টিক ওভারির মতো সমস্যা কমন, এবং এর কারণ যাই হোক, সেটা কৃষি বিপ্লবী হোক বা পলিউশন হোক, তো আলটিমেটলি আমাদের শরীরে এজিং প্রসেস কিন্তু ফাস্টার হচ্ছে। আমাদের গড় লাইফস্টাইল কমছে এবং এই এজিং প্রসেস থেকে বাদ পাচ্ছে না বা নিস্তার পাচ্ছে না কিন্তু আমাদের স্কিন বা হেয়ার। এবং অতি অবশ্যই আমরা বলতে পারি, আমরা পড়েছিলাম একটা শব্দ যে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, যেখানে একটা প্রজাপতির পাখার রঙও কালো হয়ে যায়, সুতরাং একদম যেটাকে আমাদের, আমরা উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় বলতাম ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। তো পলিউশন এজিং প্রসেসকে ফাস্টার করে, কিন্তু এমন কিছু ঘটনা থাকে যে ঘটনাগুলো কিন্তু টিনেজার বয়সেও চলে আসে। আগেকার দিনে মানুষ ভাবতেন যে এজিং কেয়ার মানে তো সেটা অ্যাবাভ 40, তাই না? কিন্তু আজকের দিনে কেন প্রিয়াঙ্কা, দেখা যাচ্ছে যে যে মেয়েটি 8-9-10 পড়ছে, যে ছেলেটি স্কুলে যাচ্ছে, তার কেন ডার্ক সার্কেল, তার কেন এত রিঙ্কেল ফাইন লাইন্স, তার কেন মুখের স্কিনে ট্যান, তার কেন এত সমস্যা? দেখা যায় দুটো কারণ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কারণ যেটা থাকে সেটা হচ্ছে যে রাত জেগে পড়াশুনো করা অথবা রাত জেগে সোশ্যাল সাইটে থাকা, ঠিক আছে? আর এর পাশাপাশিভাবে আরেকটা জিনিস দেখা যায় যেটা, সেটা হচ্ছে যে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে না পারা। স্ট্রেস ম্যানেজমেন্ট একটা আর্ট, ওটাকে কন্ট্রোল করতে হবে। কারণ স্ট্রেসে যিনি থাকবেন, স্ট্রেস টেনশন বা অ্যাংজাইটি নিয়ে থাকবেন, তার চোখ মুখের মধ্যে কিন্তু সেটা আসবে, এবং এটাও একটা এজিং প্রসেসের অন্যতম কারণ বলে আমরা মনে করি, ডাক্তারবাবুরা পরিগণিত করি। কিন্তু সমস্যা যেটাই হোক, আমি খুব যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে সমস্যাটা কেন হয়। ট্যান এমন একটা ডিজিজ, যে ডিজিজটা আপনি লক্ষ্য করে দেখবেন, বিশেষ করে দেখা যায় সেকেন্ড পিউবার্টির কাছাকাছি, অর্থাৎ 40-45, ঠিক আছে? তো আজকে দেখা যাচ্ছে ট্যানও আগে চলে আসছে। কেন আসে? আমাদের স্কিনের মেলানোসাইট সেলে আমরা জানি মেলানিন ফরমেশন হয়, এবং যে জন্য আমাদের ভারতীয়দের গায়ের রং একটু কৃষ্ণাভ হয়, ঠিক আছে? কিন্তু বিদেশের এতগুলো দেশে আমি ঘুরেছি, তারা কিন্তু একটু ব্ল্যাকিশ কমপ্লেক্সনকে বেশি পছন্দ করেন, তারা ট্যান করেন। কিন্তু আমাদের এই ইস্টার্ন ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার মধ্যে বা এশিয়া কান্ট্রিগুলোর মধ্যে নিজেদের স্কিনকে একটু ব্রাইট করার দিকে সবার বেশি একটু নজর থাকে। কিন্তু আমি এটুকু বলবো যে ত্বক যেটাই হোক না কেন, ত্বক যেন হেলদি থাকে, এটা আমাদের ডাক্তারবাবুদের মেন কাঙ্ক্ষিত আর কি। কারণ কোনো কিছু ব্যবহার করে ফর্সা করা হওয়া যায় না,
ঠিক তেমনি ত্বকের উজ্জ্বলতাটাও কিন্তু মেনটেন করার জন্য অনেক কিছু নিজের লাইফস্টাইলও পরিবর্তন করা দরকার। সেখানে ফুড হ্যাবিট একটা ফ্যাক্টর, সেখানে প্রয়োজন যে সানলাইট এক্সপোজারে আমরা কীভাবে যাচ্ছি, আমরা প্রপারলি নিজেকে কতটা সায়েন্টিফিক্যালি আমরা প্রিপেয়ার করে সান এক্সপোজারে বেরোচ্ছি। ইনফ্যাক্ট আমি তো কখনো এটা ভাবিনি, আর আমার মনে হয় দর্শকরাও এটা আমার সঙ্গে একমত হবে যে এজিংটা শুধুমাত্র বয়স বাড়ছে এজিং হচ্ছে সেটা শুধু নয়, পলিউশন আছে রিজন, স্ট্রেস আছে রিজন, এগুলো এইমাত্র আপনি যেগুলো বললেন এগুলো যে একটা রিজন হতে পারে এজিংয়ের, এগুলো তো ধারণার বাইরেই ছিল আমাদের। এবং সবচেয়ে বড় কথা কি, যখন সানলাইট এক্সপোজারে আমাদের স্কিনে ডোপা অর্থাৎ ডিঅক্সিরেবো ফিনাইল অ্যালানিন তৈরি হয়, যেখান থেকে কয়েকটা বায়োকেমিক্যাল চেঞ্জেস আছে, যেমন ইন্ডোর 5-6 কুইনন, সেখান থেকে ডোপা কুইনন, তারপর আমাদের মেলানোসাইট সেলে মেলানিন ফরমেশন, লম্বা একটা বায়োকেমিক্যাল চেন। কিন্তু মেন ম্যাটারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সবাই বলেন যে আমরা রৌদ্রে বেরোচ্ছি স্যার, কিন্তু আমাদের স্কিন ডার্ক হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে। কিন্তু যারা প্রকৃত অর্থে পরম্পরার SPF রেঞ্জ ইউজ করেন তাদের কিন্তু সহজে ট্যানটা আসতে পারে না, কারণ আমরা আমাদের SPF রেঞ্জের মধ্যে কিন্তু কিছু খুব স্পেসিফিক ভ্যারিয়েন্টস রেখেছি। যেমন আমি মনে করি যে এই যে এই সময়টা আমাদের স্কিন ফ্রেন্ডলি হচ্ছে খুব SPF 20। আচ্ছা, আর SPF 20-র মধ্যে আমরা দিচ্ছি ক্যারোটসিড এক্সট্র্যাক্ট, যে ক্যারোটসিড এক্সট্র্যাক্ট কিন্তু একটা এজিং প্রসেসের খুব ইম্পর্ট্যান্ট ন্যাচারাল রেমিডি বা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ, আর এর পাশাপাশি এটা জেল ফর্মে আছে, রান্নাঘরে যারা যান তারা ইউজ করতে পারেন। আর বাইরে বেরোতে SPF 40 বা 50 ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ ওটা যে শুধুমাত্র বাইরের পলিউশন থেকে বা সানলাইট এক্সপোজার থেকে স্কিনকে বাঁচাবে তা নয়, ওটা কিন্তু অতি অবশ্যই পাশাপাশিভাবে একটা মেকআপ বেস, মানে অনেকেই তো হার্মফুল কেমিক্যাল নিয়ে খুব উদ্বিগ্ন থাকেন যে আমি একটা মেকআপ করছি আলটিমেট রেজাল্ট কী দাঁড়াবে। আমাদের SPF 40 এবং 50 সেখানে খুব সাকসেসফুল দুটো আইটেম। এর বাইরে আমাদের একটা মেডিসিন আছে যে শ্যাডো একটা ডাস্ক ফর্মে আছে, ওটা একটা এমন মেডিসিন যে মেডিসিনটা যারা একটু ম্যাট লুক চান তাদের জন্য খুব ভালো, ইনস্ট্যান্ট স্কিনের একটা কম্প্যাক্ট টাইপের একটা ফেয়ারনেস, একটা ব্রাইটনেস, এগুলো ইনস্ট্যান্ট দিতে পারে। আর এর পাশাপাশিভাবে কিন্তু এটা এমনই একটা মেডিসিন যেটা আমাদের ত্বকের অনেকগুলো ইম্পর্ট্যান্ট উপকার করে থাকে। মানে আমরা বলতে পারি যে এজিং যেরকম বয়সের সাথে সাথে এজিংটা আমরা বুঝি, তার সাথে সাথে পলিউশন এগুলো যেরকম খুব এফেক্ট করে এজিংকে, সানলাইটটা মারাত্মকভাবে সানলাইট করে। সানলাইট তো আমাদের মানে স্কিনের ট্যান এবং ট্যানের জন্য তো অন্যতম দায়ী। এবং আমরা যারা ভাবতেন এতকাল, যারা আমরা ভাবতাম যে আমাদের স্কিনকে সানস্ক্রিন লাগাতে হবে কারণ আমি কালো না হয়ে যাই, আজকে ভাবতে হবে ওজন লেয়ারে লিকেজ হয়েছে, ইউভি রে প্রচুর পরিমাণ পৃথিবীতে আসছে, স্কিন ক্যান্সার আজকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়ছে, সেখানে একটা প্রপার সানস্ক্রিন ইউজ করাটা ভীষণ প্রয়োজন। আর সেখানে আমাদের পরম্পরাবিদের যে সানস্ক্রিন রেঞ্জ আছে, আমি মনে করি যারা এটা রেগুলারলি ইউজ করবেন তাদের স্কিন খুব ভালো থাকবে। কিন্তু আমরা বুঝে নেব যে কোন সময় কোন সানস্ক্রিনটা আমাদের ইউজ করা দরকার, আর SPF-টা কিভাবে কারকে কতটা স্যুট করে কোন সময়। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। আমরা ভাবি বয়স বাড়ার সাথে সাথে এজিং প্রবলেমস দেখা যায়, কিন্তু শুধু তাই নয়, কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের এজিং প্রবলেমে এফেক্ট করে। তার মধ্যে সবচেয়ে বোধ হয় ইম্পর্টেন্টটা হচ্ছে সূর্য, সান। তার থেকে কী করে বাঁচতে হবে সেটা সলিউশন তো আমরা এখন জানি যে আমাদের হাতের কাছেই আছে, জেনে নেব ডক্টর সেনের কাছ থেকে। একদম প্রিয়াঙ্কা, অ্যাকচুয়ালি আমাদের SPF রেঞ্জ যেটা SPF 20, SPF 40 এবং 50 অ্যান্ড শ্যাডো ডাস্ট, এগুলো যে শুধুমাত্র সূর্যের আলো থেকে আমাদের স্কিনকে রক্ষা করে তা নয়, এরা যে ট্যানটা এসে গেছে সেই ট্যানটাকেও নিয়ন্ত্রণ করতে এরা কিন্তু খুব এফেক্টিভ। আমরা সেভাবে এগুলোকে ফর্মুলেট করেছি। এবং নট অনলি দ্যাট, এগুলোর মধ্যে একটা খুব স্পেশালিটি আছে যেটা প্রত্যেকটা এই আইটেমগুলোর গায়ে লেখা আছে, দ্যাট ইজ ইউথ অ্যান্ড এজিং কেয়ার। ইউথ অ্যান্ড এজিং কেয়ার পরম্পরাবিদের এমন একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের নতুন স্লোগান, যেখানে কিন্তু আমরা একটা আইটেমকে প্রতিনিয়ত আরও সেরা সেরা করছি। দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, একটা জার্নি যেখানে আমরা সেরা সেরাটাকে মধ্যে আটকে থাকছি না, আমরা আরও ভালো এভাবে এগিয়ে যেতে চাইছি। যেমন সায়েন্স প্রতি মুহূর্তে এগিয়ে চলেছে এবং সে এগিয়ে চলার পথের পাথেও হতে চাইছি। এজিং প্রসেস নিয়ে যেটা আপনি জিজ্ঞাসা করলেন, অ্যাকচুয়ালি দেখুন এজিং কেয়ার কিন্তু নিতে হয় টিনেজার বয়স থেকে। যারা ভাবেন যে এজিং কেয়ারটা হয়তো শুধুমাত্র অ্যাবাব 40 তাদের জন্য, আমি বলবো যে সম্পূর্ণ ভুল ধারণা।
এজিং কেয়ার যত আর্লি নেওয়া যাবে তত মেনটেন করা যাবে। আমাদের আয়ুর্বেদে বলা হয় কি জানেন তো, আয়ুর্বেদ ট্রিটমেন্টের উদ্দেশ্য কি, আমরা বলি সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনঞ্চ, অর্থাৎ সুস্থ ব্যক্তির স্বাস্থ্য রক্ষা করা, আতুর অর্থে যিনি রোগী তার রোগ প্রতিরোধ করা, ঠিক আছে? তো সুস্থ ব্যক্তির স্বাস্থ্য রক্ষা করা, আমার এজিং প্রসেস আসেনি কিন্তু আজকে আসেনি, এক বছর বাদে, ছ মাস বাদে, এক মাস বাদে আসতেই পারে, আসবেই, সুতরাং একদম। এবং লাইফস্টাইল, ফুড হ্যাবিট, প্রফেশনাল ওয়ার্ল্ড, আগেকার দিনে 10টা মাসটায় শেষ হতো, এখন আমরা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজ করতে হয়, 22 ঘন্টা কাজ করতে হয়, তো কীভাবে আমরা নিজেদেরকে বাঁচাবো, কীভাবে মেনটেন করবো, কীভাবে আমরা নিজেদের ইউথনেসকে ধরে রাখবো, এটা টিনেজার বয়স থেকেই একজন দায়িত্বশীল পেরেন্টদের চিন্তাভাবনা করা উচিত। এবং অবশ্যই তার পাশাপাশি কিন্তু মিডিল এজ বা সিনিয়র সিটিজেন প্রত্যেকেরই মেনটেন করা উচিত। এগুলোকে চিন্তাভাবনা করে কিন্তু আমরা নিয়ে এসেছি দুটো খুব ইম্পর্ট্যান্ট মেডিসিন। একটা মেডিসিন বেশ কিছু হার্বসের এক্সট্র্যাক্ট দিয়ে আমরা নতুনভাবে ওটাকে তৈরি করেছি, আর একটা আমাদের খুব জনপ্রিয় মেডিসিন যেটা অলরেডি মানুষের কাছে আছে, যেটা জনপ্রিয় সেটার কথা বলি, দ্যাট ইজ পরম্পরার নয়েজিং ক্রিম। পরম্পরার নয়েজিং ক্রিমের মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে প্রবাল পিষ্টি। প্রবাল হচ্ছে, আমরা জানি সবাই, সমুদ্রের ভেতর হয়, হ্যাঁ, এই প্রবালের মধ্যে একটা আনপ্যারালাল এফিকেসি আছে, এ নিয়ে প্রচুর কাজকর্ম হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড, যে আমাদের স্কিনের এজিং প্রসেসটাকে যে যে কারণে হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। এবং আমাদের পরম্পরায় বেদের নোজিং ক্রিমটা কিন্তু আজকে খুব গর্ব করে বলতে পারি, আজকে শুধু কলকাতার মানুষ বলে নন, আপনি নিজে মুম্বাই ইন্ডাস্ট্রিতে ছিলেন, মুম্বাইয়ের প্রচুর সেলিব্রিটিদের কাছে কিন্তু এটা একদম ভীষণ জনপ্রিয় একটা আইটেম। জাস্ট সকালে ঘুম থেকে উঠে, দুপুরে বাড়ি থাকলে এবং রাত্রে শোয়ার আগে জাস্ট মুখে বা যে জায়গাগুলোর সমস্যা আসছে সেই জায়গাগুলোতে একটু ইউজ করে নেওয়া, এটা একদম লোশন বেশ ইনস্ট্যান্ট স্কিনে অ্যাবজর্ব করে নেয়, কিন্তু লং টাইম এটার এফিকেসি থাকে। যদি নিয়মিত কেউ ইউজ করেন কয়েকটা মাস, তিনি কিন্তু ডেফিনেটলি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। দ্বিতীয় আইটেমটা হচ্ছে প্রিয়াঙ্কা, যেটা সেটা হচ্ছে যে আমাদের এজিং প্রসেসকে তো আমরা নো এজিং ডেফিনেশান দিয়েছিলাম, কিন্তু মানুষের কাছে খুব জনপ্রিয় একটা ম্যাটার কি, মানুষ কিন্তু অ্যান্টি এজিং শব্দটার সাথে খুব পরিচিত। আমি তার জন্য এই জায়গাটাকে আলাদা করে নতুন করে আর&ডি করে ভাবলাম, যে আমি যদি এরকম ভাবি যে অ্যান্টি এজিংয়ের মধ্যে যদি নো এজিং প্লাস একটা নতুন শব্দ নিয়ে আসতে পারি, এই অ্যান্টি এজিংয়ের মধ্যে নো এজিং প্লাস, এই জায়গাতে আমি এমন কিছু হার্বসকে সিলেক্ট করলাম, এর পাশাপাশি আমি বেশ কিছু এসেন্সিয়াল অয়েলস, ভিটামিন ই, অলিভ অয়েল, জোজোবা অয়েল, আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট হার্বসের এক্সট্র্যাক্ট, সেগুলো দিয়ে আমরা নিয়ে এলাম, দ্যাট ইজ নোয়েজিং প্লাস। এটা জাস্ট নতুন একদম মার্কেটে এসেছে, এবং এটা ওই নোয়েজিংটা যেমন খুব জনপ্রিয়, এটাও ঠিক তেমনি জনপ্রিয়, কিন্তু এটার এফিকেসি আরও ফাস্টার। মানে এই দুটোই কি একসঙ্গে ইউজ করা যায় না যে কোনো একটা? আমরা দুটো জিনিস বলব, যাদের মধ্যে এটাই হচ্ছে খুব ভাইটাল কোশ্চেন প্রিয়াঙ্কা, যেটা আপনি করলেন, নোয়েজিং হচ্ছে তাদের জন্য যাদের এজিং প্রসেসটা স্লোলি আসছে, কিন্তু যাদের খুব ফাস্টার এজিং প্রসেস এসে গেছে, মানে যারা একটু দেরি করে ভাবা শুরু করেছে যে এবার যত্নটা করা উচিত তাদের জন্য, মানে যেমন ধরুন অনেক ক্ষেত্রে হয়, কথার কথা হলো বাস্তব হয় না, 20তেই বুড়ি, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় 40 বছরের একজন মানুষ তাকে দেখে মনে হচ্ছে 60 বছর বয়স, ঠিক আছে? তাদের জন্য আমরা বলবো কিন্তু দুটো ইউজ করতে, অল্টারনেটলি একটা ইউজ করার আধ ঘন্টা বাদে আরেকটা, দুপুরে রাত্রে সকালে, তাতে কি তিনি অনেক ফাস্টার আরও রেজাল্টটা পাবেন। আর অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের শরীরে না একটা ঘড়ি থাকে, সেই ঘড়িটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক, এই বায়োলজিক্যাল ক্লককে কিন্তু রেসপেক্ট দিতে হবে। আমাদের শরীরে একটা সময় ঘুম পায়, একটা সময় খিদে পায়, একটা সময় আমাদের শরীরের যে কোনো ন্যাচারাল, যে কোনো একটা ন্যাচারাল কল আসে, এগুলোকে ইগনোর না করা, এগুলোকে ঠিকঠাক মেনটেন করা, তাহলে কিন্তু জানবেন যে, আর তার সাথে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, স্ট্রেস একটা আর্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, নিজের উচ্চাকাঙ্ক্ষাকে লাগাম দেওয়া, নিজেকে নিজে কাউন্সিলিং করা, এগুলো কিন্তু আমরা বলতে পারি 5000 বছর আগে যে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স বলে গেছিলো মনের সাথে শরীরের সম্পর্ক আছে, আজ কিন্তু এটা সায়েন্টিফিক্যালি প্রুফ যে আমরা টেনশন করলে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, স্ট্রেস হরমোন আমাদের ব্লাডে মেশে এজিং প্রসেস ফাস্টার হয়। এই জায়গাগুলোকে সুন্দরভাবে কিন্তু আজকে আমরা আটকাতে পেরেছি। আমি অবশ্যই বলবো লাইফস্টাইল ম্যানেজমেন্ট, ফুড হ্যাবিট ম্যানেজমেন্ট, এবং তার সাথে পরম্পরা আয়ুর্বেদের অ্যান্টি এজিং, ইউথ অ্যান্ড এজিং কেয়ারের নো এজিং প্লাস এবং নো এজিং ক্রিম রেগুলারলি সকাল দুপুর বিকেল যদি ইউজ করা হয় তাহলে, বা এবং রাত্রে শোয়ার সময় অবশ্যই, বাড়ি থাকলে,
লাগিয়ে এটা বাইরে ইউজ করা যাবে না। আর অতি অবশ্যই ইউজ করার আগে পরম্পরার ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিতে হবে। আর এর বাইরে বাইরে বেরোবার সময় পরম্পরার সানস্ক্রিন রেঞ্জ অবশ্যই ইউজ করতে হবে। রান্নাঘরে ঢোকার সময় পরম্পরা SPF 20 ইউজ করতে হবে। বেরোবার সময় রান্নাঘর থেকে পরম্পরার ক্লেন্সিং মিল্ক ইউজ করতে হবে বা ফেস ওয়াশ ইউজ করতে হবে। এগুলো যদি একটু প্রপারলি অনেস্টলি নিজের কাছে নিজের সৎভাবে যদি একটু মেনটেন করা যায়, আমি বিশ্বাস করি মনের বয়স যেন বাড়তে না পারে। গাছের পাতা শুকিয়ে যাক, গাছের পাতা নির্জীব হোক, কিন্তু কোনো অবস্থাতে যেন সেই নির্জীবতা আমাদের ত্বকে না আসে, আমাদের ত্বক যেন সবসময় বসন্তেই থাকে। মানে একটা দারুণ ব্যালেন্স রাখতে হবে সব কিছুরই। তার সঙ্গে তো আমাদের সাথে আছেই পরম্পরা আয়ুর্বেদ, আর আছে ডক্টর সেন। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা সঙ্গে নিয়ে এসেছি এমন একজন গেস্টকে যার সঙ্গে আমি আমার একটা মিল খুঁজে পেয়েছি। কি মিল? মিলটা এটাই যে আমরা দুজনই পরম্পরা আয়ুর্বেদে বিশ্বাসী আর ব্যবহারও করি একদম রিলিজিয়াসলি। আমাদের গেস্টের নাম হলো রিনি। রিনি এসেছে কাঁচরাপাড়া থেকে। বাকিটা রিনি নিজেই বলবে, কারণ রিনির গলার আওয়াজটাও তো আমাদের শুনতে হবে। রিনি, তোমাকে খুব মিষ্টি লাগছে, ইউ আর ভেরি প্রিটি গার্ল। রিনি, তোমার ব্যাপারে আমরা সকলে জানতে চাই, আমি তো ভীষণভাবে, কারণ যেহেতু আমরা দুজনেই পরম্পরার উপরে এতটা বিশ্বাসী, আই এম শিওর যে আমাদের আরও অনেক মিল পাবো খুঁজে। তুমি কি করো? অ্যাকচুয়ালি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা স্কুলে এখন জব করছি, আর এটা ছাড়াও সাইডে আমার একটা ছোট্ট ডান্স ট্রুপ আছে। বাহ, তার মানে তুমি ভীষণ বিজি থাকো। ভীষণই বিজি, মানে সকালবেলা বেরোলে আমি টাইম পাই না কখন বাড়িতে আসবো, একদম বাড়িতে ঢুকি রাত্রিবেলা। কিন্তু তার মধ্যেও কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি বেশ ভালো মেনটেন করেছো, তোমার স্কিন টিনগুলো বেশ ফ্রেশ লাগছে। তো ওই টাইমটা তুমি কোথা থেকে বের করো? টাইমটা বলতে, আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমার চললো পরম্পরা নিয়ে, রাত অবধি গেল। এবার শুধুমাত্র বাড়িতে থেকেও না, আমি যখন বাইরে বেরোচ্ছি তখন আমি ক্যারি করছি। আর আমার মনে হয় পরম্পরা ছাড়া আমার দিনটা মানে ঠিক ভালো যাচ্ছে না। মানে দুটো জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে ইচ্ছে থাকতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে সঠিক জানতে হবে যে কখন কোন জিনিসটা আমাদের ব্যবহার করা উচিত, তাই তো? তো এই গাইডেন্সটা তুমি কি করে পেলে? এই গাইডেন্সটা অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের যে সবার বিলাভেড দাদা ভাই, ওনার সাথে আমার একটা ইভেন্টে দেখা। তারপর থেকে আমাদের দাদা ভাই এতটাই মানে আমাদের ক্লোজ হয়ে গেছে, কিছু হলে দাদা ভাই এটা হচ্ছে কি ইউজ করবো, দাদা ভাই ওটা হচ্ছে কি ইউজ করবো, ওই সাজেশনটা যে দাদা ভাইয়ের থেকে পাচ্ছি ওটাই আমরা মনে করি, মানে ভীষণই আমরা দাদা ভাইয়ের কাছে কি বলবো, কিছু বললেও সেটুকু কম হয়ে যাবে। তো ওইটা ইউজ করতে করতে আমি এক্সপিরিয়েন্স হয়ে গেছি। আমি তো দেখতেই পাই যে দাদা ভাই, তোমার দাদা ভাই কিভাবে আমাদের দর্শকদেরকে এত সাজেশনস দেয়, হেল্প করে। আর তুমি যখন তার এতটা কাছেই ওনার পৌঁছে গেছো, তার মানে আমি শিওর যে তুমি আরও বেশি হেল্প পাও। আর আপনাদের সকলের কাছেও খুব শিগগিরই পৌঁছে যাবেন ডক্টর দেবব্রত সেন, একে একে করে আপনাদেরকেও আমরা এইখানে পাবো। কিন্তু আজকে যাকে পেয়েছি তার সঙ্গে আরেকটু গল্প সেরে নিই। আচ্ছা রিনি, তুমি এই যে সকাল থেকে যে রুটিনটা মেনটেন করো, তো তোমার কখনো মনে হয় না যে কাজের ফাঁকে তোমার অসুবিধা হচ্ছে? না, এটা এখন হ্যাবিট হয়ে গেছে। না, এটা আমার হ্যাবিট হয়ে গেছে, আমার মনে হয় না। আমার বরঞ্চ মনে হয় যে এটা ইউজ না করলে বা মেইনটেইন না করলে আমি নিজে একটা অন্যরকম ফিল করি, একদম ইনকমপ্লিট ফিল হয়। ইনকমপ্লিট। তো কি কি ইউজ করো তুমি সেটা আমরা জানতে চাইবো। হ্যাঁ, আমরা জানি সেটা একদম স্পেসিফিক্যালি হয়তো তোমার জন্যই দরকারি বা তুমি সেটা স্পেসিফিক্যালি ইউজ করো, বাট তাও আমরা জানতে চাইবো যে তুমি কি কি ইউজ করো। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার ফার্স্ট কাজ মুখ ওয়াশ করে নিয়ে গোলাপ জল দিয়ে, দেন নিম ফেস ওয়াশ ইউজ করলাম, দেন সানস্ক্রিম SPF 50 সানস্ক্রিম ইউজ করে, শ্যাডো পাউডার ইউজ করে আমি বেরিয়ে গেলাম স্কুলে। তো স্কুলে আমাকে সারাক্ষণই থাকতে হচ্ছে, তো অটোমেটিক্যালি একটা অয়েল সিক্রিশন হচ্ছে। তো আমি সবসময় আমার ব্যাগেতে একটা ছোট্ট শ্যাডো পাউডার, SPF 50 আর কিউকাম্বার টোনার আমার কাছে থাকে। তো ওটা দিয়ে আমি ক্লিন করে নিয়ে আবার আমি ওটার মধ্যে শ্যাডো পাউডার ইউজ করলাম। এইভাবে আমার রোজ ডেইলি দিনটা চলতে থাকে। খুব একটা ভীষণ ডিফিকাল্ট নয় কিন্তু কাজটা। না না, খুব ডিফিকাল্ট না, বরং ওটা ইউজ করে আমি ফ্রেশ থাকি, ফ্রেশনেস চলে আসে। তোমার কোনো প্রশ্ন আছে দাদা ভাইকে? না, অ্যাকচুয়ালি রিনি ভীষণই মিষ্টি মেয়ে, এবং যেহেতু আমার নিজের কোনো ছোট বোন নেই, রিনি আমার ছোট বোন, আর ওর সাথে একটা ইভেন্ট আমার দেখা হয়েছিল। সত্যিটা বলতে, আমাদের যতই মেডিসিন বা বিউটিফিকেশন রেঞ্জ আছে, আমি যখন এগুলো R&D করি বা কাজ করি, আমি রিনির কিন্তু একটা ভ্যালুড ওপিনিয়ন নিই সবসময়। আর আমার যে সমস্ত দিদিরা বা বোনেরা আছেন, অবশ্যই ওর জায়গাটা সেখানে অনেকটাই স্পেশাল আমার কাছে। আর রিনির সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট ম্যাটার, যে ও খুবই
কি বলবো, খুবই লড়াকু মানসিকতার মেয়ে, এবং ওকে আমি যতটুকু দেখেছি বা চিনেছি বা বুঝেছি, ও খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব পজিটিভ পার্সোনালিটি, আর ও যে কোনো কিছুতে সাহস করে এগিয়ে আসে। আমি বিগত বেশ কয়েক বছর ওকে আমি চিনি বা জানি, এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু মেডিকেল, মানে মাসিমা উনিও একজন ডক্টর, হ্যাঁ, স্বনামধন্য চিকিৎসক উনি একজন। সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে ওর নিজের একটা ডান্স ট্রুপ অর্গানাইজ করে, এর বাইরেও নিজের স্টাডি এবং ছোটো ছোটো বাচ্চাদেরও পড়ায়, এর মধ্যেও কিন্তু সকাল থেকে রাত ও পরম্পরাটাকে সাথে নিয়ে মানে একাত্ম করে নিয়ে চলে। আমাকে জাস্ট এই ফ্লোরে আসার আগে ওর সাথে আমার গল্প হচ্ছিলো, যখন আমি বসেছিলাম আমাকে বলছিল যে দাদা আমি একটা মলে গেছিলাম, সেই মলেতে যারা একটা মজার ঘটনা ঘটেছে, কালকেই হয়েছে জিনিসটা, তো মজার ঘটনাটা নিজের মুখেই শুনি বেটার হবে। তো কালকে আমি স্কুল থেকে, এখন তো পূজোর টাইম, টুকটাক শপিং করতে হয় আর আমার ডেইলি চলে শপিং, তো আমি কালকে আমাদের ওখানে একটা শপিং মলে গেছি, এমনি দেখছি ব্র্যান্ডসগুলো, ক্লথস ফলস সালোয়ার দেখছি, কুর্তি দেখছি, তো ওখানকার যে কসমেটিক্স ডিপার্টমেন্টের যে যারা থাকে আর কি, সেলস গার্লগুলো আমাকে এসে হঠাৎ করে জিজ্ঞেস করছে যে তুমি মুখে কি ইউজ করো, এত গ্ল্যামার, এত গ্লেজ, মানে এটা শুনে আমি সত্যি খুব হ্যাপি ফিল করেছি। তখন আমি ওদের বলে দিয়েছি যে অ্যাকচুয়ালি আমি যেটা ইউজ করি আমাদের দাদাভাইয়ের ম্যাজিক্যাল যে প্রোডাক্ট সেগুলো, বলছে বাবা এত সুন্দর গ্লেজ, তুমি প্রায় আসো, প্রায় দেখি এত ভালো গ্লেজ দিচ্ছে, তো আমার খুব হ্যাপি লেগেছে সেটা শুনে। বাহ দারুণ, এটা তো একটা বড় পাওনা। আর তোমার মুখটা দেখে ওরা বলেছে, তার মানে এই না যে তোমাকে নিজে গিয়ে বোঝাতে হয়েছে, মানে প্রোডাক্টটা নিজেই কথা বলছে। আর রিনি যেটা অলরেডি সকাল থেকে ইউজ করেন, যেটা ও জানালো, সেটা হচ্ছে নিম ফেস ওয়াশ। নিম ফেস ওয়াশ তো অলরেডি আমরা জানি প্রিয়াঙ্কা যে ব্রোনো বা র্যাশের ক্ষেত্রে খুব ভালো ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন, ও শ্যাডোটাও পাফ করে, শ্যাডো নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি যে একটা স্কিনের ডেইলি অল কেয়ার একটা কম্প্যাক্ট পাউডার, যেটা মেকআপ ফিনিশ তো দেবেই কিন্তু এর পাশাপাশি স্কিনের সব রকম দিক থেকে, সূর্যের আলো থেকে, থার্মাল এফেক্ট থেকে, পলিউশন থেকে স্কিনকে অনেকটা বেটার রাখবে। ও কিউকুম্বার টোনার, রোজ ওয়াটার এগুলোও ইউজ করে সকালবেলা। তো আলটিমেটলি আমি বলতে পারি যে পরম্পরা আয়ুর্বেদ এখন এমন একটা ম্যাটার যেখানে আমরা যদি আমাদের বাইরে বেরোতে গেলে যে হাতে ব্যাগটা রাখি আমরা সবাই, সেখানে যদি আমরা ছোটো ছোটো কয়েকটা জিনিসকে সাথে রাখতে পারি, আমি মনে করি যে আমাদের বাইরে থাকার সময়টুকু ত্বকের জন্য যদি আমরা 2-5 মিনিট টাইম স্পেন্ড করি, একটু ছোটোখাটো কেয়ার করি, আমরা মনে হয় বাইরের পলিউশন বাইরেই থাকুক, সেটা কোনোভাবে আমাদের ত্বকে আসতে যাতে না পারে। আর রিনি বললো তো তাছাড়া যে নিজেরই এত ফ্রেশ ফিল হয় যে তখন আর মনে হয় না যে ব্যাগে করে ক্যারি করতে হবে বা আবার ইউজ করতে হবে, এই জিনিসটাই আসে না, ফ্রেশনেসটা অনেক বেশি ম্যাটার করে তখন, অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। রিনি আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর দর্শকদের কাছে তুমি কিন্তু একটা প্রমাণ, কারণ অলরেডি ক্যামেরাতেও ধরা পড়েছে যে তোমার স্কিনটা কতটা ব্রাইট আর কতটা শাইনি, আর কালকে তো মনের লোকেরা দেখেই নিয়েছে। তোমাকে অনেক শুভেচ্ছা জানাই আর অনেক লাক জানাই তোমার ডান্স স্কুলের জন্য, তোমার প্রফেশনের জন্য, আর এই পরম্পরা ইউজ করাটা কিন্তু মেনটেন করে যেতে হবে, যাতে কিনা এজিং প্রসেসটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এজিং প্রসেসকে আমরা কখনো স্টপ করতে পারি না, কিন্তু কন্ট্রোল ডেফিনেটলি করতে পারি, এজ উইথ গ্রেস। আপনাদের সকলের সঙ্গে আমার আবার দেখা হবে কালকে ঠিক এই সময় ঠিক এইখানে। নমস্কার। পরম্পরা আল্পেদে বনিদিয়ানা।